বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আমাদের বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব সম্বন্ধে কিছু কথা বলতে যাচ্ছি। আমরা আমাদের জন্মের সময় বাবা মা কত কষ্ট করে লালন পালন করে বড় করেন, শিক্ষিত করেন, অনেক কিছু করেন। জন্মের পর থেকে বাবা মার বলেই আমরা বড় হয়ে থাকি। তারা আমাদের যতটুকু চাহিদা পূরণ করার চেষ্টা করে। বাবা শত কষ্টের বিনিময়ে তার বাবা মেয়ে বা ছেলেকে অনেক কষ্ট করে তার চাহিদা পূরণ করার জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু পরবর্তীতে কী হয়? পরবর্তীতে সে যখন বৃদ্ধ হয় তখন সে একাকিত্ব হয়ে যায়। তার সন্তান তার আগের মতো থাকে না, তার কথা শুনে না। সে তখন ফেরারি মানুষের মতো নানা দিকে ঘুরে বেড়ায়, সন্ধ্যা বা রাত হলে বাসায় আসে। আসলে হয়তো বা তার পরিবারের ভালো খারাপ ই দেখে, নানান টেনশন তার ভিতরে কাজ করে। হয়তো মনে মনে ভাবে কী হলো, কী হলাম, কী হচ্ছে, কী হলো, খোদা হয়তো আমার তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, এই প্রার্থনা হয়তো তিনি করেন। কিন্তু আসলে সেটাও করেন না, তার সন্তানের মঙ্গল কামনা সারাক্ষণ চিন্তা করে। তারপরও তার একাকিত্ব জীবন হয়ে যায়। তার সঙ্গীতে যদি জীবিত থাকে সেই পথে পার করে রাখে, বড় হয়ে গেছে তারাও একটা পর্যায়ে কী করবে সে? কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে সুরের মূর্ছনায় সুর তুলে মনের কষ্টগুলো মানুষের কাছে জানানোর চেষ্টা করে। আমরা কি তাদের দিকে কখনো তাকিয়ে দেখেছি? হয়তো তাকাই, একটু দেখি, আবার চলে যাই। তো এইভাবে তো জীবন হতে পারে না। একটা বৃদ্ধ মানুষ কি করবে? দেখা যায় রাস্তার পথের মধ্যে কোনো বন্ধু তার আপন হয়ে যায় তার ছেলের বয়সে, তখন তাকে হয়তো সময় দেয়, তাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে যায়। সে কি পছন্দ করে সে পছন্দ অনুযায়ী দেখা গেল সে মাছ ধরতে পছন্দ করে, তাকে নিয়ে মাছ ধরতে চলে যায়, তাকে সময় দেয়। হয়তো বা ওই ছেলেটা মনে করে এটা আমার বাবা হতে পারতো, আমার দাদা হতে পারতো, তাকে সেইভাবে সে সময় দেয়। মানুষত্ব এখনও মানুষের ভিতরে আছে, তাই হয়তো বা ওই বৃদ্ধ লোক সংসার জীবন ত্যাগ করে তার এই বাইরের যে বন্ধু তার সাথে সময় স্পেন্ড করতে ভালোবাসে। আমরা কতটুকু আমাদের বাবা মার প্রতি দায়িত্ব পালন করছি, কতটুকু করেছি? যার বাবা মা আছে তারা এখনও সুযোগ আছে, একটু বাবা মার প্রতি নজর দিন, তাদেরকে অবহেলা করেন না। তারা এখন শিশু হয়ে গেছে, বৃদ্ধ বয়সে, তাদেরকে দেখাশোনা করুন, যতটুকু পালন করুন। দেখুন, এই ভদ্রলোক এক অল্প বয়সী ছেলের সাথে বন্ধুত্ব করে এখন মাছ শিকার করছে তার মনের দুঃখ মিটানোর জন্য, অন্য কিছুই না। তার সাথে যে সঙ্গী তার ছেলেটা দেখছে তার অবস্থা কী, কীভাবে সে গিয়ে এনজয় করছে, তাকে সুখ দেওয়ার জন্য যতটুকু পারছে চেষ্টা করছে। হয়তো বা আমি তার ছেলে হতে পারতাম, আপনি হন না তার ওই ছেলের মতো, আপনিও তো তার একজন বাবা হয়েছে। তার পরিণতি যদি আপনার একদিন হয় তখন আপনি কী করবেন? আপনি আপনার বাবার মতো একসময় রাস্তাঘাটে ঘুরেই বেড়াবেন। তাই বন্ধুদের বলি, একটু সদয় হন, বাবা মাকে শ্রদ্ধা করুন, যতটুকু পালন করুন, যতটুক সামর্থ্য আছে করুন, এটাই বাবা মা চায়। এই যে সন্তান আরেকজনের সন্তান, সে তার বৃদ্ধ বা এই বাবাকে বা দাদুকে তার সুখ দেওয়ার জন্য তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, হয়তো তার দুঃখের কথা তার কাছে কিছুটা শেয়ার করেছে, সে মনমার মতন হয়েছে। হয়তো দেখা গেলো তার দাদা দাদি কেউই নেই, বাবা মাই নেই, তার ভিতরে তাদের খুঁজে বেড়াচ্ছে। দুজনেই হয়তো দুজন যে জায়গার থেকে দুঃখী, দুজনের দুঃখ মিলিয়ে এই দুজন এখন সারাক্ষণ একসাথে এক্সপ্লেন করে। হয়তো বৃদ্ধ লোক তার নিজ বাড়িতে বাবার সন্তানের ঘরে চলে যাবে, যে দেখবে তাদের মুখে তার ভাতটা আলাদাভাবে পড়ে আছে, সে আগের মতো এক টেবিলে তারা খেতে পারে না, এই সন্তান তার বাবার কাছে চলে যাবে। এইভাবে কি জীবন মানুষের হতে পারে? আমরা কি এতই মডার্ন হয়ে গেছি যে জীবনের সমস্ত কিছু আজ ভুলে গেছি?
পূর্বের কথা ভুলে গিয়েছি, আমার দাদা ছিলেন, তার দাদা ছিলেন, তারা কি এরকম ছিলেন? তাদের কি তার সন্তান বা ভাই ব্রাদার ফেলে দিয়েছেন, একসময় একসাথে রেখেছেন, যতটুকু ডাল ভাতকে এক প্লেটে ভাত খেয়ে বড় হয়েছে? এইভাবে তো একটা মানুষের জীবন চলতে পারে না। কষ্ট লাগে, আশেপাশে কষ্ট দেখে আজকের এই ভিডিওটা করলাম। ভালো লাগলে লাইক দিবে, শেয়ার করবে, বেশি বেশি লাইক করবে, মানুষকে একটু জানান। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পারছি চেষ্টা করি। আজ হয়তো এই জিনিসটা দেখেছি, কয়েকদিন ধরে মনটা খুব খারাপ লাগছে। একটা বৃদ্ধ রাস্তার ধারে ভিক্ষা করছে, তাকে দেখার বলে কেউই নেই, হয়তো সত্য হয়তো মিথ্যা। ভালো থাকবেন, টু বি কন